আসসালামু আলাইকুম। তো আমরা যেতেছি আজকে হচ্ছে মেশি লেকে, দেখো জায়গাটা খুবই সুন্দর। তো হাবিব ভাই, আপনি আরিফিন, ঈদ মোবারক। আরিফিন, ঈদ মোবারক ভাই। তো কি অবস্থা আপনার? তোমার এখানে ঈদ নাকি আজকে? হ্যাঁ, আমার এখানে ঈদ। আপনার এখানে? আমি তো রুমে থাকি, দেখা যাক রুমে কি হয় আর আজকে। যাই হোক, তো আমরা যেতেছি যে ঘুরতে। আপনার কেমন, মানে কেমন ফিল হইতেছে আপনার, কিছু বলবেন? আমার তো ফিল ভালোই হচ্ছে, কিন্তু টাকার উপর নির্ভর করছে, টাকার উপর নির্ভর অনেকগুলো করছে। টাকা লাগবে ভাই ওখানে যাতে। আচ্ছা ঠিক আছে, যাওয়া যাক, আগে দেখি কতদূর যেতে পারি হ্যাঁ। নাকি। আচ্ছা দেখা আচ্ছা যাক, ওকে, আল্লাহ তো ভরসা। দেখা যাক ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম হাবিব ভাই। তো আজকে তো ঈদের দিন, তো আপনার আসলে কেমন লাগতেছে ভাই ঈদের দিনে? ঈদের দিনে অ্যাকচুয়ালি এটা আমার চায়নাতে দুটাই ঈদ, মানে ঈদ করছি আর এই ঈদটা করতেছি। খারাপ লাগতেছে না, অনেক ভালোই লাগতেছে। যাক, এই যে আমরা যাইতেছি একটা জায়গায়, আমরা সেখানে খরচ তো মোটামুটি ভালোই। আবার তুই টেকার কথা মনে করিস আর কি, সমস্যা নাই তো ভাই, কথা ছিল ভালো ছিল, কিন্তু আয় আয় রে, আবার কিছু হবে না, কোনো ব্যাপারই না, চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা যাই তাহলে। আমরা সাবওয়ে থেকে নামলাম, নামে হচ্ছে দাঁড়ায় আছি, এখন হচ্ছে আমরা একটা বাসে উঠবো। হাবিব ভাই কেমন লাগতেছে? টাকা পয়সা। আচ্ছা আমরা তাহলে দেখি, একটা বাস আসছে, এই বাসটা না অন্য একটা বাস, আমরা ওয়েট করি একটু। জায়গাটা আসলে এত সুন্দর, মানে আমি দেখে অবাক, অনেক অনেক সুন্দর, মাশাআল্লাহ জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। হাইফ ভাই আসলে জায়গাটা সুন্দর, অনেক আসলেই সুন্দর, অনেক সুন্দর জায়গাটা, মানে মন চাইতেছে যে এখানে সকালে সারাদিন থাকি, এত সুন্দর জায়গা। আজকে ঈদের দিনে আমি দেখাই, আপনাদের দেখাই, জায়গাগুলো দেখাই, আপনারা দেখেন আসলে। নি হাও দিদি, তোমরা কি করো? মানে অনেক পরিষ্কার। আপনি কি করতেছেন? আপনি বাহ, চাইনিজদেরকে হেল্প করতেছেন আপনি, কত ভালো একটা মানুষ আপনি। হাই ভাই, না অবশ্যই এটা ভালো দিক, হেল্প করেন চাইনিজদেরকে, হেল্প করা ভালো। এটা ফলটা কি, এটা ফুলটা ফলটা কি? আমি জিজ্ঞেস করতেছি। নি হাও জাগা সই সই গোদা মিং দেশ শম্মা ইয়াম মেই ইয়াম মেই শে 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 ইয়াম মেই জাগা হাও চিমা হাও বৈ জ ও আসুন আসুন হাইব ভাই, চলে আসুন। আমরা চলে আসলাম, হাইব ভাই আবার যে ফল পেরে দিল চাইনিজদেরকে, কাইব ভাই ভালোই তো, আপনি হেল্প করলেন ওদেরকে। আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর, জায়গা অনেক সুন্দর না? জায়গাটা খুবই সুন্দর, ফলের গাছও আছে, হ্যাঁ অনেক সুন্দর। তা আমরা দেখাই ঘুরে ঘুরে, ঠিক আছে, অনেক ফলের গাছ, অনেক সুন্দর জায়গা, আমরা দেখাইতেছি। জায়গাটা আসলে এত সুন্দর, মানে আপনারা যদি না আসেন কখনো, এটা কখনো মানে এক্সপ্রেস করার মতন, এত সুন্দর জায়গা। আর আমি এখন যে জায়গাটা বসবো, সেই জায়গাটা হচ্ছে মেশের শেষ প্রান্ত, যে যে লেক মেশি লেক, এই যে শেষ প্রান্ত, এই যে আমি এখানে যখন বসি, ফ্রেমে যদি বসি, সূর্যটা যদি অস্ত যায়, মানে আপনি বুঝতেছেন ফিলিংসটা কী হবে। এই আমি এখানে বসলাম, এখানে বসে এই যে পাশে পুকুরাটা পানি, সামনে পুরা পানি, আমি টপে আছি, মানে ফিলিংসটাই অন্যরকম, মানে আমি আপনাদের কীভাবে বোঝাবো। আলহামদুলিল্লাহ আমার জায়গাটা দেখা সৌভাগ্য হয়েছে। আর এই যে দেখেন নিচে হচ্ছে পানি, পুরাটা পানি, অনেক গভীরতা, আর আমি হচ্ছে পুরা যেখানে, মানে কি বলে এটা, এই যে এই জন্য যে আমাদের হাইফ ভাই বাস নিচ্ছে, হাইফ ভাই বাসটা দেখি কি করা যায়, ঠিক আছে কি করে, এত সুন্দর জায়গাটা। আমি এখন শেষ প্রান্তে, লেকটার যেই প্রান্তটা শেষ, বসে এখানে যে চেয়ার, আমি এখানে আছি। তো আসলে আপনারা যদি কোনো না আসেন চায়নাতে বা এই জায়গাটাতে, কোনো বোঝাতে পারবো না, খুবই সুন্দর, আমি আপনাদের দেখাই, আপনারা তো দেখেন জাস্ট। যেহেতু আমাদের ঈদ, আপনারা জানেন যে চায়নাতে আসলে ঈদের তেমন কিছু করা হয় না, তো মনটা একটু খারাপ ছিল যে সারাদিন যে কীভাবে কী করবো, মন খারাপ থাকবে বা আসল সত্যি কথা বলতে কি এখানে তো উৎসব হয় না। তো হঠাৎ করে ম্যাপে দেখলাম যে কোন জায়গাটা আছে ভালো, চলে আসলাম এই জায়গাটায়।
খুবই সুন্দর। হাবিব ভাই আপনি জায়গাটা নিয়ে কি বলবেন, আপনার মানে এখন কি মানে কি মনে হইতেছে? আপনার টাকা কি গোসল হয়েছে? আপনার টাকা কি গোসল? এই যে আপনি এখন কানে টাকা যাবে টাকা যাবে, টাকা কি গোসল হয়েছে এখন? ফল খাইছেন তো টাকাটা গোসল হয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে। আপনারা তো দেখতেছেন, আসলে আমি যদি পারতাম, আমার যে একটা ড্রোন থাকতো পার্সোনাল, তা আমি ড্রোন দৌড়ে দিয়ে কথা বলতাম। চাইনিজ ফ্রেন্ড জুঙ্গো, তাদের সাথে খুব ওরা খুব ফ্রেন্ডলি, খুব ফ্রেন্ডলি, খুব মানে মজা পায় ওরা, যে কথা আমরা হ্যালো দেয় হাই দেয় ওরা অনেক খুশি হয়, আমরা কথা বলে অনেক খুশি হয়। তাই আমরা দেখাইতেছি ঘুরে ঘুরে জায়গাগুলা। হাই ভাই কি আপনি তো আবেগে দেখলাম যে অবস্থা পুরো খারাপ আপনার। না আমি যত ফল খাচ্ছি আমার টেকাটা উঠে গেছে। অনেক ফল খাচ্ছেন এখন? অনেক ফল খাচ্ছে নাকি? আর এই জাতের ফল খেয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, খুব টেস্টি ফলগুলো, খুব টেস্টি এখানে। আর এখানে মানুষ কোন সময় দিয়ে আলে আমি এখানে মাছ ধরতাম। হ্যাঁ এখানে আসলে অনেক মাছ ধরতেছে, দেখো না অনেক মাছ হয় মাছ ধরতেছে, আমি আপনাদের দেখাই। জাতীয় ফুল শাপলা সেখানে আছে। এই এক চাইনিজ ফ্রেন্ড জঙ্গু পাঙ্গিও, আসসালামু আলাইকুম। আরে মুসলিম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এ হচ্ছে, এটা চাইনিজ মুসলিম, খুবই ভালো। এই যে হাই ভাই, তোর সাথে মোলাকাত করেন, ঈদ মোবারক এরিয়া দেন, ঈদ মোবারক। যাক খুব ভালো লাগছে, শেষে শেষে নিবেন, শেষে নিবেন। মুসলিম থামেনি এসি, মুসলিম তুই 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 ওই মুসলিম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ইন্দু তারা সবাই হচ্ছে মুসলিম, তো সবাই খুব ভালো লাগছে। আমরা সবাই, আমরা সবাই ছবি টবি তুলছি, ভিডিও করি, আমরা দেখেন সবাই হচ্ছে মুসলিম, তারা খুবই ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি। তো একটু আগে হচ্ছে একদল মুসলিমদের সাথে দেখা হইলো আমাদের, তারা আমাদের খুব আপ্যায়ন করলো, অবশ্যই ভিডিও করছে, খুব আপ্যায়ন করলো। আসলে অনেক খুশি যে চায়না আসার পরে এরকম মানে মুসলিমরা আজকে প্রথম, আজকে ঈদের দিনে তারা খুব মানে আপ্যায়ন করলো, কথা বললো, কত সুন্দর ছবি তুলো আমাদের সাথে, ভালো লাগছে খুব। আর জায়গাটা আসলে খুবই সুন্দর, মানে অন্যরকম সুন্দর, আমি দেখাইতেছি ঘুরে ঘুরে। দেখেন আমরা আসলে কোথায় আছি, এই যে আমরা আছি হচ্ছে পানির মাঝখানে, এখানে হচ্ছে পানির মাছ নাই ভাই, কি ফিলিংস, কি পানির মাঝখানে আছেন? অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। ফেওলিয়াং অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর, আকাশ বাতাস সব দিক দিয়ে মানে এত সুন্দর, মানে চায়নার মনে হয় আমি জানি না কতটুকু আমার ঘোরার সাধ্য হবে, কিন্তু এই জায়গাটা এত সুন্দর, মানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এমন জায়গায় আসলাম, এটা হচ্ছে চাংশার, আমি ইউটিউবে বা আপনারা গুগলে দেখতে পারবেন, আর্কিটেকচার বলে এটাকে, কালচারাল সেন্টার। এটা এত সুন্দর, এটাকে আমি এটার একজ্যাক্ট নামটা ভুলে গেছি, খুবই সুন্দর, মানে অসম্ভব সুন্দর। আমরা রাস্তার এ করে আছি,
পিছনে ওনারা সেই দূর থেকে আসছে ছবি তোলার জন্য। তো অনেক ভালো মানুষ, অনেক ভালো থাসি ওদা কাকা, ওর হচ্ছে মেমেন্টি অশু মঙ্গজালা গোদা, ঠিক আছে, থাসি দিদি মেই মেই, এরা হচ্ছে তাদের ফ্যামিলি। খুব ভালো দূর থেকে আসছে, অনেক খুশি আমরা। এই যে সেনি হাও নি হ্যালো, এই যে আমরা ঘুরতেছি, খুবই তারা ভালো, অনেক কথাবার্তা বললো, দেখছেন চাইনিজরা কতটা ফ্রেন্ডলি। থ্যাংক ইউ দিদি। ফলগুলো খুবই মজার, আমাদের ফল দিল, এই তারা হচ্ছে ফল দিল চাইনিজরা। হাইবে কেমন ফলটা? ফলটা কেমন? খুবই টেস্ট, সুপারমার্কেটে আমি দেখলাম অনেক দাম, অনেক দামি না? অনেক দামি, অনেক দামি। গাইবে গাছ উঠবেন নাকি? হ্যাঁ গাছে উঠবেন? কোন গাছে? এই গাছে আচ্ছা উঠেন, আপনার দেখি কীভাবে আপনি উঠেন। হ্যাঁ মারেন, গাছ উঠতেছে, যে আমার হাইবে গাছ উঠতেছে ফল। প্রম ফলটা আসলে খুবই মজার, ফলটা আসলে খুবই টেস্টি, যে ফলটা খুবই মজার ফল। হাইবে গাছ অলরেডি উঠে গেছে, যে গাছে ওরা আবার তো লাঠি দিয়ে, আর আমাদের এখানে এখানে তারা গাছে উঠে গেছে, যে পুরো গাছে উঠে গেছে। হ্যালো দেনা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক মিনিট। হাবিব ভাই গাছ থেকে তো নামলেন, অনেকগুলা দেখি দেখি। খালি অনেকগুলা না ভাই, এগুলো কত দাম হবে চায়নার? কত দাম হবে এলা? তোমার চায়নায় 100 টাকা হাফ কেজির দাম। হাফ কেজির দাম 100 টাকা? হ্যাঁ 100 টাকা ইজিন, তাও মানে হাফ কেজি 100 টাকা? একদম পাকা, একদম পাকা, একদম। যাক অনেক কষ্ট করছেন, গাছে উঠছেন। বাংলাদেশে এরকম উঠতেন কি করতো আপনাকে? বাংলাদেশি উঠলে এতক্ষণ আমার পাশে বেড়াতো, আর না হলে ফাইন করতো, বলতো তো বাপ মা এক ডাক দে। একদম অবস্থা খারাপ নাকি? আমাদের ডর্মে কিছু আফ্রিকান লোকজন আছে, আমাদের বন্ধু বান্ধব, তাদেরকে আমরা দিব নাকি? অবশ্যই তাদেরকে দেবো। অনেক দামি ফল এটা, অনেক দামি ফল, সুপার শপে আমরা দেখাবো, অনেক দামি ফল। তো যাই হোক, তো আবিব ভাই দেখেন জায়গাগুলো, দেখেন ঘুরে ঘুরে কষ্টও করছেন, ঠিক আছে? হ্যাঁ ওকে। তো আপনারা দেখতেছেন যে কতটা মজা করতেছে আজকে, ঈদের একটা দিন, মনটা আসলে অনেক ভালো হয়ে গেলো। ফ্যামিলি থেকে আসলে অনেক দূরে আছি, তারপরেও মানে ফিল হইতেছে না যে আমি ফ্যামিলি থেকে দূরে, কারণ এখানে যারা চাইনিজ আছে, জঙ্গু যারা চাইনিজ, তারা হচ্ছে খুবই ফ্রেন্ডলি, মানে অনেক অনেক আপ্যায়ন করলো, যেমন যে ফলগুলো খাওয়ালে ডেকে ডেকে ছবি তুললো, কথা বললো, জড়াই ধরলো। যারা মুসলিম তারা হচ্ছে কোলাকুলি করলো, মানে এটা আসলে অনেক কিছু, এটা ফরেনার দেশে মানে তাদের কাছ থেকে আননোন, কখনো দেখা হয় নাই, তারা এত ইয়া করলো, এটা অনেক কিছু। তাই আমাদের ঘুরে ঘুরে দেখাইতেছে জায়গাগুলো, মানে জায়গাটা খুব সুন্দর, মানে মনটা আমার এত ভালো হয়ে গেছে যে আমি আসলে যদি আপনার দেখাতে পারতাম আরও ভালোভাবে ভালো লাগতো। তো আশা করি আপনাদের জায়গাগুলো ভালো লাগতেছে বা ভিডিওগুলো ভালো হইতেছে। তো দেখেন তাহলে পুরোটা ভিডিও। এখানে হচ্ছে সম্ভবত বোট টাইপের কিছু একটা আছে, মানে এখানে নৌকা, এখন মনে হয় ভাইরাসের জন্য হয়তো এটা অফ। তো এই যে এখন সব উঠানো, যেহেতু এখন কোনো কিছুই চালু হয় নাই, এই যে বোটগুলা, আর পানি খুবই খুবই পরিষ্কার, নিচ পর্যন্ত দেখেন আপনারা, নিচ পর্যন্ত দেখা যেতেছে, আমার কেমন উঠতেছে না, নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, পানি খুবই খুবই পরিষ্কার। এই যে এখানে এটা এখন বন্ধ গেটটা, আর ওই যে ওটা দেখতেছেন ওটা হচ্ছে মানে চায়নার বিখ্যাত একটা আর্কিটেকচার, মানে ওদের একটা বিস্ময়কর একটা আবিষ্কার, এটা হচ্ছে খুবই সুন্দর, ভিতরে খুবই সুন্দর। তো হয়তো আমরা নেক্সট কোনো একদিন এটাতে যাবো, বা আজকে যেতে পারি এখন, যদি আমার এখানে যাওয়ার রাস্তা থাকে, ঠিক আছে। আচ্ছা এটার ভিতরে একটা মজা করা, সেটা হচ্ছে গোলক দাদা, মানে আমাদের হচ্ছে রাস্তা খুঁজে বের করতে হবে, আমরা কোন দিকে বাইরে হবো। তো আমরা আসলে এই যে আটকে গেছি,
আমরা বেরোতে পারবো না, আমাদের ব্যাগ যেতে হবে, ব্যাগ যে আমাদের ফেরত আসতে হবে। তো আমরা হাই ভাই কেমন লাগলো এই যে খেলেন যে না খেলেন যে ঘুরতে, তা কেমন লাগলো এটা? ম্যাজিক না এটা, পুরাই ম্যাজিক, একদম পুরো লাইফ ইজ ম্যাজিক। এই যে এখন আমরা হচ্ছে খুঁজতেছি যে আমরা খুঁজতে পারি, আমরা নাটকে গেছি, জানি না খুঁজতে কতক্ষণ লাগবে। জায়গাটা দেখতেছেন যে আশেপাশে সুন্দর সুন্দর ফুল, এই যে এগুলোর ভিতরে সুন্দর সুন্দর ফুল, অনেক ফুল, কি বলবো, মানে চাইনিজরা ওদের দেশটাকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করছে, যেটা আসলে মানে প্রত্যেকটা ট্যুরিস্টেরই আমি মনে করি চায়নাতে আসা উচিত ঘোরার জন্য অ্যাটলিস্ট। এত সুন্দর জায়গা, আর আমার কাছে যদি প্রফেশনাল জিনিস থাকতো, ভালো মানে বড় বড় ভালো ভালো ক্যামেরা, গোপ্রো, ড্রোন, তাহলে আমি আসলে দেখাতে পারতাম যে কত সুন্দর। আমি ইউটিউবে দেখছি যে আসলে এরকম কোনো ওরকম ভালো কোনো ভিডিও নেই, তো চেষ্টা করে দেখানোর জন্য আপনারা দেখেন, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। এই যে একটা হচ্ছে উঁচা জায়গা টাওয়ারের মতো, নিচে দেখতেছেন আপনারা খুবই সুন্দর, আর অনেক টায়ার্ড, হাঁপায় গেছি, এত বড় পার্ক মানে অবস্থা খারাপ, চেষ্টা করতেছি দেখানোর। আর খুবই মানে কী বলবো, বোঝানোর মতো না যে আসলে জায়গাটা এত সুন্দর, এতটা ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, পানি থেকে শুরু করে পানিতে একটা ময়লা নাই, ঠিক আছে, খুবই ক্লিন। আর প্রত্যেকটা জায়গা দেখেন কতটা ক্লিন, যে আমি হাঁটতেছি দুইটাই একসাথে, দুইটাই আইবে তো অনেক টায়ার্ড নাকি, আইবে গাছে উঠছেন অনেক টায়ার্ড, হ্যাঁ পানি খেতে হবে আপনাকে। আর এই যে এখানে হচ্ছে আরেকটা জিনিস, সন্ধ্যার সময় ওয়াটার ড্যান্স হয়, তো আমরা যদি থাকি এই পর্যন্ত তাহলে ওয়াটার ড্যান্স আমরা দেখাবো, ঠিক আছে, ইনশাল্লাহ দেখতে থাকেন আমাদেরকে, ধন্যবাদ। তো এই চলে আসলাম আমরা সেই জায়গায়, বললাম যে বিখ্যাত আর্কিটেকচার চাংশার। এই যে হাবিব ভাই দেখছেন কি, হ্যাঁ এটাই সেই, আমি তো মনে করেছিলাম আমার ক্লাস ফ্রেন্ডের এক মোবাইল এক ছবি দেখছিলাম যে ও ছবি তুলছিল এখানে, হ্যাঁ হ্যাঁ, এটা আমি দেখে মনে করেছিলাম ও তো থাইল্যান্ডের, আমি মনে করেছিলাম যে থাইল্যান্ড। চিন্তা করেন এত সুন্দর একটা জায়গা, কত সুন্দর, এতটা সুন্দর, মানে কী বানাইছে স্যার, আমি ঘুরতেছি মাত্র আসলাম, দেখি দেখাও জিনিসটা, হ্যাঁ দূর থেকে দেখাই, আমরা দূর থেকে দেখাই তাহলে। আইব ভাই কি করতেছেন আপনি? আমি এই যে এগুলো ফল এখন বিক্রি করব, অনেক কষ্ট করে পেরেছি। করেন তো দেখি দেখি কে কে কি না দেখি। ইগা ইকয় ইগা ইকয় ইগা ইকয় সান কয় ইজিন ইগা ইকয় সই গো ইগা ইকয় সই গো সই গো ইগা ইকয় সই গো ইগা ইকয় ইগা ইকয় ভুলে যাই যা মারবে, এই যে ভুলে যাই যা মারবে, এই যে এটা কিন্তু দেখছে, এটা কিন্তু দেখছে, কিরকম হিসাব করছো জায়গা মতো দেখ না, ওই দৌড়া মঙ্গলা খালা বেচেন বেচেন কার কাছে বেচেন, এই যে ওই পিছনে দেখতেছে, পিছনে যে ওই দেখতেছে, যে যে ওই যে দেখতেছে, যে দেখে ওই দেখতেছে আপনি রে, কাস্টমার নাই আমার, বুঝছো, কাস্টমার আসবে না তো ফল সবাই বুঝে না, বুঝে না না রাখেন রাখেন নাকি রাখেন নিয়ে রাখেন নাকি আনসার মানে কি ঘুমন্ড খুব বেচছেন ভাই, আর না আমরা যাই নাকি, দেখেন এই যে এখন লাইট চালাইছে কতটা সুন্দর, রাত্রেবেলায় খুব সুন্দর লাগে, আসলে এখন রাত হয়ে গেছে মানে সন্ধ্যা যেতেছে মোটামুটি, খুবই সুন্দর জায়গাটা। আর এখন অনেক মানুষ ঘোরাফেরা করতেছে, আইব ভাই আমি বসে আছি, কাপড়েরা ঘুরতেছে, দেখান তাহলে। তো আসলে দেখলেন আপনারা
আর আমরা এই পাশটা দেখাই, এই পাশটা দেখাই হাই ভাই, এই পাশটা আসেন, এই পাশটা আসেন, এই পাশটা খুব সুন্দর। তো আমরা আসলে দেখালাম চেষ্টা করি সারাদিন, আর এখন অন্ধকার হয়ে গেছে, তাই আমাদের ক্যামেরা বলতে আমাদের মোবাইলের ক্যামেরাটা আসলে আস্তে আস্তে আলো কমে যাচ্ছে। তো হাবিব ভাই, আজকে আপনার সারাদিনের অভিজ্ঞতাটা বলেন, কেমন লাগলো, কেমন ঘুরলেন, আজকে আমি নিয়ে আসলাম এখানে। আল্লাহর রহমত, আজকে ঈদটা আমার খুব ভালোই কাটলো। মানে গত বছরের চেয়ে এই বছর কেমন গত বছরের থেকে এই বছর ভালো কাটলো। প্রথম দিকে আমি মনে করেছিলাম যে আমার ঈদটা আজ ভালো কাটবে না, সারাদিন রুমে থাকতে হবে, আমরা দুজন মাত্র বাঙালি, আর তো কেউ ঈদে এত মজা টজা করে না, ঘুরতেও যায় না। ঈদ মানে এদের কাছে অন্য দিনের মতনই, হ্যাঁ নরমালি, বিশাল কোনো দিন না, নরমালি দিন। আমরা ঘুরতে আসলাম, ভালো লাগছে, আমরা ঘুরতে এলাম, অনেক ভালো লাগলো, অনেক মজা করলাম। আর এই যে চাইনিজরা যে আমাদের সাথে কথা বললো, আর আপনারা এই ভিডিও ফুল যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা কত মজা করছি, বা চাইনিজরা কেমন। আর আপনি যে কাছে উঠলেন, মানে আপনি সারাদিনের অভিজ্ঞতা আপনি বললেন, আসলে আপনার কাছে টোটাল কেমন লাগছে? এই যে আপনার একটা ঈদ, দেশের বাইরে আছেন ফ্যামিলি ছাড়া, বিশেষ আমার এটা প্রথমবার, আমি আপনাকে বললাম ভাই ভাই চলেন, বললাম চলেন, আপনি বলছেন না আরিফিন যাওয়া যাবে না বা যাবো না, ভালো লাগছিল না, এই যে আসলাম ফাইনালি, কেমন? আর উনিও তাদের বলেন ফাইনালি লাস্ট টু ফার্স্ট, সুন্দর লেগেছে, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ জায়গাটা খুব সুন্দর, জায়গাটাও সুন্দর, ওয়েদারও সুন্দর ছিল, আর আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করা হয়েছে, আসলে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অনেক কিছুই দেখানো হয়েছে, বা জায়গাটাও সুন্দর, চাংশার ভিতর যদি আসেন কেউ, হ্যাঁ খুবই সুন্দর, এটা খুবই সুন্দর, ঘুরবেন মজা পাবেন। আমি যত জায়গায় ঘুরছি চাংশার, বেশি জায়গায় ঘুরিনি, অল্প কয়েকটা জায়গায় ঘুরছি, আপনারা অবশ্যই সব ভিডিও দেখলে বুঝতে পারবেন। ইউলো মাউন্টেন যাওয়া হয়েছে, আর একটা পার্কে যাওয়া হয়েছে, এখানে সবচেয়ে এটাই বেস্ট, এখনো এই পাশে মানুষ অনেক আসছে, অনেক আসছে, তার সাথে যদি আমরা স্টুডেন্ট আমরা রাস্তায় চলে যাবো, আর যতটুকু মজা করলাম ইনশাআল্লাহ। আর এই ফল গুলা কিন্তু অনেক দামি, চায়না অনেক দামি, এটা ফল অনেক দামি, আমাদের দোয়া করবেন আমরা দেখাইতে পারি আর সামনে আরো ভালো কিছু। হাবিব ভাই, আমাদের আজকে আমরা চলে যাচ্ছি, আমাদের আজকে বিদায়, তো বলেন সবাই আল্লাহর রহমত ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আর ঈদ মোবারক। আর এই যে এই পাশে হচ্ছে এগুলো মাউন্টেন যা আমরা দেখেছিলাম আগে, ইনশাআল্লাহ আরও দেখাবো, তো আসসালামু আলাইকুম।